Bang! 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 Right there, right there! একুশ জুলাই অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে ১৩টি দেশের অংশগ্রহণে যৌথ সামরিক মহড়া তালিসমান সেবার। অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চল রাজ্য কুইন্সল্যান্ডের শোল ওয়াটার উপসাগর সহ আশপাশের কয়েকটি এলাকায় দুই সপ্তাহের সামরিক প্রশিক্ষণের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো যুক্ত হয়েছে একসময়ের পরাশক্তি ইউরোপের দেশ জার্মানিও। মহড়ার অন্যান্য দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ফিজি, টোঙ্গা এবং পাপুয়া নিউগিনি। মহড়ায় দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম জাপানের সর্বাধুনিক দ্য টাইপ ১২ এবং যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। সামরিক ও অর্থনৈতিক দিকে বৈশ্বিক পরাশক্তি দেশ চীনকে হুঁশিয়ার করতে পশ্চিমারাই মহড়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন। মহড়ার প্রস্তুতির সময় অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চল উপকূলে চীনের একটি গোয়েন্দা জাহাজের অবস্থান শনাক্ত করার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র এ মহড়া চলাকালে নিজ দেশের বাইরে গিয়ে নতুন মার্কিন যুদ্ধ জাহাজের অন্তর্ভুক্তি বা কমিশনিং সম্পন্ন করেছে। ২০০৫ সালে শুরু হওয়া এ তালিসমান সেবার ২ বছর পরপর অনুষ্ঠিত হয়। কাজী আমদাদ, দেশ টিভি।